অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কলেজ উইক ফিনিক্স 12.0 হ্যাশট্যাগ রাইজিং ফ্রম দ্য অ্যাশেস। বিগত কয়েক মাস ধরেই চলছিল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা। ধলাই, মুহুরি, গোমতি ও রাইমা এই চার হাউসে বিভক্ত ছিল ছাত্রছাত্রীরা। রঙ্গোলি প্রতিযোগিতা, বিভিন্ন কালচারাল ইভেন্টস ছিল, বিটি কলেজ মাঠে ক্রিকেট ম্যাচ, কলেজ মাঠে টাগ অফ ওয়ার ছিল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্যারাম ইত্যাদি আরও প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টসে হাউস ভার্সেস হাউসের লড়াই, উত্তেজনা, স্পোর্টসম্যান স্পিরিট, কম্পিটিটিভ স্পিরিট ছিল চোখে পড়ার মতো। সবাই এই কয়েকদিন নিজের হাউসে বেস্ট পারফরমেন্স দিতে আদা জল খেয়ে যুদ্ধে, নিজের হাউসকে মাল্টিডিসিপ্লিনারি ইভেন্টসে শ্রেষ্ঠ করে তোলার আপ্রাণ চেষ্টা। কলেজের অতীতে এটাই ট্রেডিশন। আজও প্রাক্তনীরা নিজেদের হাউসের কথা স্মরণ করে শিহরিত হয় রীতিমতো। সারা বছরের এই চার পাঁচ দিন পুরো কলেজ যেন উৎসব মুখর। খেলাধুলার পাশাপাশি ছিল কিছু কালচারাল ইভেন্টস, যেমন সোলো ডান্স, গ্রুপ ডান্স, নাটক মঞ্চস্থ করা। এগুলোর কিছু গ্লিমস আমি তুলে ধরার চেষ্টা করছি। ছাত্রছাত্রীদের উপস্থাপনা, মঞ্চসজ্জা, কনসেপ্ট সব মিলিয়ে অডিটোরিয়াম মুখরিত হচ্ছিল চারদিকে।
না কেন হে নারী, তুমি আজ অহংকার সবার, সর্বক্ষেত্রে আজ তুমি বিশ্বজয়ী। তোমার ইচ্ছে শক্তির কাছে হার মেনেছে পৃথিবীর সকল চাওয়া পাওয়া। নারী তুমি অবিচল, তুমি সৃষ্টি, তুমি মুক্তি। আজ দেখুক গোটা বিশ্ব, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি নারী শক্তি। जा अपने बाप के पास। খেলাধুলা, ডান্স এর পাশাপাশি হয়েছিল বিভিন্ন হাউজের মধ্যে নাটক প্রতিযোগিতা। বিভিন্ন হাউজের ছাত্রছাত্রীদের মধ্যে নাটকের কম্পিটিশন থাকলেও তাদের মুকাভিনয়, তাদের অভিনয় দক্ষতা ছিল চোখে পড়ার মতো। তা কবে নামে নিয়ে গেছিলে বাবুর কাছে?
বুঝলাম আসলে ওর একটা রোগ হয়েছে। কি রোগ? না কি রোগ? এই রোগকে বলে মৃগী রোগ। কাজ করো, কালকে যখন আবার ডাকবো শেফালিকে নিয়ে আবার আসবে। এখন দেখ সবাই একত্রিত তোর বিরুদ্ধে। আচ্ছা একত্রিত ঠিক আছে, বিষম বলো একত্রিত ভাবে এদেরকে গান থেকে বের কর। আজকে আমাদের এই নাটকের শীর্ষক ছিল আলোড়ন। নমস্কার। পুরো নাটক বা প্রোগ্রাম একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না, তবে নাটকের প্রতিটি ঘটনা বা থিম ছিল মনে ছুঁয়ে যাবার মতো। জাজ প্যানেলে ছিলেন কলেজের সিনিয়র ফ্যাকাল্টিজরা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে তুলে দেওয়া হলো পুরস্কার। কলেজ উইকের শেষ দিনে ছিল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন, এসেছিলেন বাইরে থেকে বিভিন্ন শিল্পীরা। সমস্ত ক্লান্তি অবসন্নতা, পাহাড় প্রমাণ বই আর সিলেবাসকে একটু দূরে রেখে এই চার পাঁচ দিন সবাই মেতে উঠেছিল আনন্দ জোয়ারে।
সব মিলিয়ে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 2022 সালের কলেজ উইক এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো। এই চার পাঁচ দিনের স্মৃতি এবং ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা সারা বছর তাদের মনে একটা খুশির রসদ যোগান দিয়ে যাবে। সবাই ভালো থেকো, ভিডিও কেমন লাগলো জানাবে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। লং লিভ এজিএমসি।